আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রূপালী ফার্নিচার। যে যে এখন দেখে দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা আমার চ্যানেল এখন নতুন সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেন, যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সবার আগে আপনার কাছে চলে যাবে। কিন্তু দীর্ঘদিন আপনাদের কাছে কোনো ভিডিও নিয়ে আসেনি, কারণ আমাদের লকডাউনের কারণে দোকানপাট বন্ধ ছিল। এখন আমি আবার আপনাদের কাছে ভিডিও নিয়ে আসছি। কিছু সুদৃষ্টি সম্পর্কে জানতে পুরো ভিডিওটা মনে করে সহকারে দেখুন। এই সুদৃষ্টির আমার পিছনে এটা হলো কাক কালার, এটাকে বলা হয় বিস্কেট সুকেস। আমাদের ভাষায় বিস্কেট সুকেস বলে অনেকে অনেক সুকেসের নাম দিয়ে পরিচিত করেছে এটা। আর খাইতে দিয়েছে এটা হলো 5 ফিট, এইভাবে হলো 5 ফিট, এইভাবে হলো 7 ফিট এই সুকেসটির সাইজ। এবং এটা হলো টু পার্ট, এটা টু পার্টটা হলো এই মাঝখান থেকে, এই মাঝখান থেকে এইভাবে হলো টু পার্ট। এটা আবার 3 পার্টও হয়, কিন্তু আমরা এটা একদিন ওয়ার্ডার করেছি হলো টু পার্টের এইভাবে, তাই আমরা এইভাবে বানিয়ে দিয়েছি। এটা হলো সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ এবং ভিতরে হলো চিটাং গামারি কাঠ, এবং এটা হলো গ্লাসের। এটার মাঝখানে হবে 10 মিলি মোটা গ্লাসের 2টি সেল এই কোনার বক্সে, এবং এই মাঝখানে খোপটার ভিতরে হবে 10 মিলি মোটা গ্লাসের 2টি 3টি সেল, এবং এই পাশেরটাই সেম ওইটার মতো, এটার মতো 2টি সেল হবে। এবং এটা গ্লাস লক আছে, এখানে গ্লাস লক লাগানোর সুবিধাটা ভালো, এবং ম্যাগনেটও আছে, এটার সাথে ম্যাগনেট দেওয়া আছে, এবং পিছনে মিরর দেওয়া আছে, পিছনে মিরর আয়না দেওয়া আছে, জানি একটা জিনিস রাখলে 2টি দেখা যায়। এই সুকেসটির সৌন্দর্য হলো এটা, এবং এখানে দয়ারের ভিতর খুব সুন্দর করে নকশা করে দেওয়া হয়েছে, একবারে ম্যাচিং করে পুরো বডির সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে। এবং দয়ারের স্পেসগুলো আমি যদি আপনাদেরকে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এরকম স্পেস, অনেক গভীরভাবে স্পেস আছে এটার ভিতরে। এবং এগুলো হলো গামারি কাঠ দেওয়া, সামনে হলো চিটাং সেগুন কাঠ পাকা 1 ইঞ্চি দেওয়া। এটা হলো সম্পূর্ণ কাঠ কালার করা হয়েছে, কাঠ কালার চিটাং সেগুন কাঠের মধ্যে করা হয়েছে। এবং আপনি চিটাং সেগুন কাঠ দেখলে বুঝতে পারবেন যে এটা দেখেন ফাইবারগুলো কীরকম, চিটাং সেগুন কাঠ হলে এরকম ফাইবার এবং আয়নার মতো হয়ে যাইব। এরকম কালার করলে যদি একটা ভালো দক্ষ কারিগর দিয়ে কালার করা হয় তাহলে সুন্দরভাবে কালার হবে, খুব জিনিসটা ফুটে উঠবে। চিটাং সেগুন কাঠে কালার করতে পারলে জিনিস ফুটে ওঠে এবং দেখতে খুব সুন্দর লাগে। এতক্ষণ নিয়ে এটার বিস্তারিত আমি বললাম, এবং এটা কী কী মেটেরিয়ালস দিয়ে এটা তৈরি করা হয়েছে তার সম্পর্কে আপনাদেরকে বললাম। চিটাং সেগুন এবং ভিতরে হলো চিটাং গামারি কাঠ, এবং মাঝখানে হলো গ্লাসের 10 মিলি মোটা নাসির কোম্পানি গ্লাস। এক একটা গ্লাস স্ট্যাম্পার দেওয়া আছে, আপনার 80 কেজি 100 কেজি রাখলেও কোনো কিছু হবে না। এই সুকেসটির প্রাইস পড়ছে হলো 30,000 টাকা। 30,000 টাকা হলে এরকম ডিজাইনের একটি সুকেস আমাদের কাছ থেকে নিতে পারবেন, খুব সুন্দর ডিজাইনের। এবং কি আপনারা যদি মনে কোনো সন্দেহ থাকে যাচাই বাছাই করে নিতে পারবেন, আমাদের দোকানে এসেও নিতে পারবেন। আমাদের দোকানের ঠিকানা আমি বলে দিই, ঢাকা কামরাঙ্গীরচর সেকশন ব্রিজ থেকে ডান দিকে বরাবর রোড, বরাবরের নিচে রূপালী ফার্নিচারটি অবস্থিত। এটা হলো আমার 3য় শাখা শোরুমের ঠিকানা বললাম, আপনারা যদি আসেন আমি আমার কারখানা এবং শোরুম আরও যা আছে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব, সমস্যা নেই যদি আপনারা দেখতে চান। এই সুকেসটি ভাই আমি আবার বলে দিই, 30,000 টাকা হলে এরকম ডিজাইন একটি সুকেস নিতে পারবেন। আর এই সুকেসটি যদি আমাদের অনলাইনের মাধ্যমে যদি কেউ অর্ডার করতে চায় তাহলে আমার এই ভিডিওর মাধ্যমে ইমো নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আমার সাথে আলাপ আলোচনা করতে পারেন। কারণ এখন হলো অনলাইনের যুগ, অনলাইনের মাধ্যমে মানুষ কেনাকাটা করতে খুব পছন্দ করে। এখন অবসর সময় মানুষ মোবাইল হাতে নিয়ে বসে থাকে, ইউটিউব দেখে, তো ওরকম ক্ষেত্রে আমার এই ভিডিওটা যদি আপনার কাছে চলে যায়, আপনি দেখে ভালো লাগলে আমার কাছে অর্ডার করতে পারবেন, হোম ডেলিভারিও নিতে পারেন আমাদের কাছ থেকে। আর আপনার চাইলে এটা আমার সাথে আর একটু বার্গেনিং করার ব্যবস্থা আছে, আপনাকে বলে নিতে পারবেন। যদি জিনিসটি ভালো লেগে থাকে, ভালো কোনো জিনিস দেখাতে পারি তাহলে আমার জন্য দোয়া করবেন, প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন, সবসময় সত্যের সাথে চলতে পারি। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই, আসসালামু আলাইকুম।